বউয়ের জন্য একটা শাড়ি কিনে যে গিফট করবে, কেন যারা রাজমিস্ত্রি কাজ করে তারা কি বউকে ভালোবাসে না? অন্তর থেকে ভালোবাসা দেখি, একটা শাড়ি 300 টাকা দামে কিনে নিয়ে গেল, বাড়িতে গিয়ে বউকে ডাকছে, ও বিবি বিবি দেখতেছ কেন, আমাকে দেখতেছ কেন, কি জেগে গেছে তুমি দেখতেছ কেন, আরাম করে এই সব দিকে একটা গিফট আছে, কি গিফট, এ নাও তোমার জন্য একটা শাড়ি কিনেছি, শাড়ি দিল, দেওয়ার পর বউ খুশিতে পাগে পাগ, এ নাও শাড়িটাকে খুলে দেখে দাম ফেলা রয়েছে 320 টাকা, একদম মুখ টুক বেঁকে, স্বামী হয়েছে স্বামী, স্বামী হয়েছে, শাড়ি এনেছে আমার জন্য, 350 টাকা শাড়ি এনে আবার বিবি বিবি করতেছে, কি ভালোবাসা আমার দেখাচ্ছে, দেখো কে তোমার ছোট ভাই, দেখো তোমার ছোট ভাই পুরো 1,500 টাকা দামে শাড়ি দিয়েছে, আর তুমি স্বামী হয়ে ওইরকম হতে পারো না, ধরে যা ধরে যা, শাড়ি কিনতে গেল হাজার রকম, ওই যে ভালোবাসা দেখাবে বউয়ের প্রতি একটু, কিন্তু বউয়ের মুখের কথার দ্বারা আজকের স্বামীর অন্তরটা একবারে ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু মা ফাতেমা যুগের পর যুগ দিনের পর দিন একটাই বোরখা পড়ে যায়, স্বামীর উপরে কোনোদিন মুখ তুলে কথা বলেনি, তাই তিনি জান্নাতের রানী, আমার ঘরের ফাতেমা না জাহান্নামের রানী, কবি লিখছে দেখেন। এইবার মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার জীবন যাপন কেমন ছিল একটু শোনাই। ও ভাইরা, আমার চাচা জানেরা, বাবুরা, আমি আপনাদের থেকে অনেক ছোট, তবে অনেক জায়গায় ঘুরে ঘুরে যতটা অভিজ্ঞতা হয়েছে, যতটা দেখতে পাওয়া যায়, এটাই বুঝেছি যে মা ফাতেমা আল্লাহ রসুলের বেটি, নবীর বেটি মা ফাতেমা, সেই ফাতেমারও দুটো চোখ, দুটো কান, একটা নাক, আমার ঘরের ভাবি মা বোন তাদের নামও ফাতেমা আছে, সেই ফাতেমারও দুটো কান, দুটো চোখ, একটা নাক, তাহলে সেই ফাতেমা কেন জান্নাতের রানী, আর আমার ঘরের ফাতেমা কেন জাহান্নামের রানী হবে, সেই ফাতেমা কেন জান্নাতের রানী, একটু শুনতে মন চায় না, সেই ফাতেমা কি করেছে, কেন তিনি জান্নাতের রানী হয়েছে, আর আমার ঘরের ফাতেমা গুলো কেন জাহান্নামের রানী হবে, সেও মুসলিম সেও মুসলিম, সেও নারী সেও নারী, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কোথায়, এটা আপনাদের শুনতে হবে, যে সমস্ত মায়েরা পর্দার আড়ালে আপনারা আছেন, অন্তর থেকে শুনেন, জীবনটা বদলে যাবে। মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে চলাফেরা করতেন, তার জীবন যাপন কেমন ছিল, আমি গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি, গল্প গুজব বাদ দিয়ে কানটা খাড়া করে শুনেন, সেই মা ফাতেমার চালচলন কেমন ছিল, কেন তিনি জান্নাতের রানী, এ কথাটা একটু মন দিয়ে শুনেন, জীবনটা বদলে যেতে পারে। ও ফাতেমা, তোমরা শোনো ফাতেমা, সেই ফাতেমা আর তোমার নাম ফাতেমা, তোমার মধ্যে পার্থক্যটা কোথায়, কবি লিখছে শুনে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষিদা হও গো মা জননী, ভালো করে শুনে, পর্দা করায় ফরজ করা হয়েছে, কেন ফরজ করা হয়েছে, মা ফাতেমা কেমন পর্দা করত, কবি লিখছে দেখে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষিদা হও গো মা জননী, সজনা সজনা ও গো মা বোনেরা, সজনা সজনা ও গো মা বোনেরা, কেমন ছিল ফাতেমা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষিদা হও গো মা জননী, কেমন করে জান্নাতের রানী হলো, কেন তিনি জান্নাতের রানী হলো, একটু শুনতে মন চায় যে মা ফাতেমা এমন কি কাজ করেছে, সে নবীর বেটি বলে কিন্তু জান্নাতের রানী নয়, সে নবীর বেটি বলে কি জান্নাতের রানী, আপনারা ভাবছেন আমাদের দয়ার নবীর বেটি সে তো জান্নাতের রানী হবে, তাহলে দয়ার নবী তো আরো দুটো তিনটে বেটি ছিল, তাহলে তারা কেন জান্নাতের রানী হলো না, কবরে যখন মা ফাতেমাকে রাখা হলো, আল্লাহ রাসূলের সাহাবা বলে কবর খবরদার যেন বেয়াদবি করবি না, তোর মধ্যে যাকে রাখছি মনে রাখ ইমাম হাসান হোসেনের মা, আল্লাহ রসুলের বেটি এবং জান্নাতের রানী মা ফাতেমাকে রাখছি, খবরদার যেন বেয়াদবি করবি না, কবর আওয়াজ দিয়েছিল কে নবীর বেটি, কে হাসান হোসেনের মা, কে জান্নাতি রানী, কবর চেনে না, কবর চেনে একমাত্র আমল, তাহলে সেই ফাতেমা কেন জান্নাতের রানী, আর আমার ঘরের ফাতেমা কেন জাহান্নামের রানী, কি চাল চলদার ছিল, কেন তিনি জান্নাতের রানী, কবি লিখছে, জান্নাতের রানী হলো কেমন করে, তালি দে বাবর কাছে পড়তো গায়ে, জান্নাতের রানী হলো কেমন করে, তালি
ফাতেমা পরে খসে পরে তো গায়ে দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল স্বামী সস্তান ছাড়া কেউ তো দেখেনি চাচারাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও গোমা জননী চাচারাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও গোমা জননী শোনো না শোনো না ও গোমা বোনেরা শোনো না শোনো না ও গোমা বোনেরা কেমন ছিল মা ফাতেমা জননী চাচারাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও গোমা জননী চাচারাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও গোমা জননী একটা মাত্র বোরকা ছিল মা ফাতেমার ওই বোরকাতে 70টা তালি মারা ছিল তালি বোঝেন তাবলি মারা চারিদিকে ছেঁড়া ছিল 70খানা তাবলি দেওয়া আছে একটা মাত্র বোরখা এবং মা ফাতেমা তো যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন লম্বা ছিলেন না বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন না কালো ছিলেন তার স্বামী আর সন্তান পৃথিবীর আর কোনো পরপুরুষ তার আগে চোখে দেখেনি তাই তিনি জান্নাতের রানী শুধু দেখেছে মাত্র তার স্বামী আর তার সন্তান আর কেউ দেখতে পায়নি আম্মা জান কেমন ছিল কেমন দেখতে ছিল আর আমার ঘরের ফাতেমা বাপ একটা আশা করে বোরকা কিনে দিয়েছে স্বামী একটা আশা করে বোরকা কিনে দিয়েছে লাও তোমার যিনি বোরকা এনেছি ইসলামে আমাদের বোরকা পরা ফরজ করা হয়েছে বন্ধ করা ফরজ তুমি লাও বোরকা পরো আমাদের আমরা ইসলামিক চাল চলন আমরা ইসলামিক অনুসারী আমরা ইসলামে তা তোমাকে বোরকা পরতে হবে তা মুখ টুক সিটকে একবারে পাঁচের জায়গায় ছয় করে ফেলেছে বোরকা এখন আদিম যুগের লোক মনে হয় এখন মডার্ন যুগ এখন বোরকা টুকা চুয়ালি তখন বাপের চাপে স্বামীর চাপে পড়েছে বটে দেখবেন বাড়িতে চাপ দিল বোরকা পরে কলেজ গেল কি স্কুলে গেল কি আত্মীয় বাড়িতে গেল বাড়ি থেকে বার হয়ে পেছনের দিক দেখছে কেউ নেই ব্যাস এবার কি করে বোরকাটা খুলে ফেলবে বোরকা খুলবে না দেখবেন বোরকার হাতে এত দূর ভালো করে দেখেন এত দূর হাতা বোরকার একদম পায়ের পাতা পর্যন্ত বোরকা আর এত দূর হাতা কিচ্ছু দেখা যায় না এখন যেই দেখে যে পেছনে কেউ নেই আস্তে হাত এত গুটকে দিয়েছে বোরকা এত দূর তুলে ফেলেছে কেন বলেন দিন এত তুলেছে কেন লোকের দেখাতে হবে দেখো আমি পরিষ্কার আমার বের জন্য প্রস্তাব দাও এবার আমি পরিষ্কার দেখো বললেন না কিন্তু মা ফাতেমা সাদা ছিলেন পরিষ্কার ছিলেন না কালো ছিলেন পেটে ছিলেন না লম্বা ছিলেন তার স্বামী আর সন্তান পৃথিবীর আর কোনো পরপুরুষ তার আগে চোখে দেখেনি তাই তিনি জান্নাতের রানী আর আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী তাই কবি লিখে দেখেন জান্নাতি রানী হলো কেমন করে তালি দেবা পরে কাছে পরে তো গায়ে দেখতে কেমন ছিল ফরসান কালো ছিল দেখতে কেমন ছিল ফরসান কালো ছিল স্বামী সস্তান ছাড়া কেউ তো দেখেনি চাচারাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও গোমা জননী চাচারাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও গোমা জননী শোনো না শোনো না ও গোমা বোনেরা শোনো না শোনো না ও গোমা বোনেরা কেমন ছিল মা ফাতেমা জননী চাচারাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও গোমা জননী চাচারাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও গোমা জননী এবার দেখি একটা দিক গেল এবার আর একটা দিক হযরতে আলী ছিলেন খুব গরিব মানুষ একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই একটা বোরকা কিনে দেবার ক্ষমতা নেই একটা একটা শাড়ি কিনে দিতে পারতো না একটা বোরকা কিনে দিতে পারতো না কিন্তু আম্মা জান ফাতেমা তো যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খিদমত কেমন করে করেছে দিনের পর দিন চলে যায় একটা বোরকা পরে কিন্তু কোনো দিনের জন্য মা ফাতেমা তানার স্বামীর মুখের উপরে মুখ তুলে এতটুকু বলেননি যে আপনি স্বামী হবার যোগ্য না আপনি আমাকে একটা শাড়ি কিনে দিতে পারেন না আপনি আমাকে একটা বোরখা দিতে পারেন না আপনি আমাকে খাওয়া দিতে পারেন না আজকে দুদিন তিন দিন হয়ে যায় পেটে পাথর বেঁধে আছি আপনি আমাকে খাওয়া দিতে পারেন না আপনি তো স্বামী হবার যোগ্যই না আম্মা জান কোনো দিনের জন্য স্বামীর মুখের উপরে কথা বলেনি মুখে মুখ রেখে কথা বলেনি আর আমার বাড়ির ফাতেমা স্বামী রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে 400 টাকা ইনকাম করেছে করে 100 টাকা বাজার খরচা রেখে 300 টাকা দিয়ে বউয়ের জন্য একটা শাড়ি কিনেছে গিফট করবে
কেন যারা রাজমিস্ত্রি কাজ করে তারা কি বউকে ভালোবাসে না অন্তর থেকে ভালোবাসা দেখি একটা শাড়ি 300 টাকা দামে কিনে নিয়ে গেল বাড়িতে গিয়ে বউকে ডাকছে ও বিবি বিবি হ্যাঁ দেখতেছ কেন আমাকে দেখতেছ কেন কি জিজ্ঞেস করতে দেখতেছ কেন আমাকে এই সেই দিকে একটা গিফট আছে কি গিফট এ নাও তোমার জন্য একটা শাড়ি কিনেছি শাড়ি দিল দেওয়ার পর বউ খুশিতে বাগে বাগ এরকম শাড়িটাকে খুলে দেখে দাম ফেলা রয়েছে 320 টাকা একদম মুখ টুক বেগি স্বামী হয়েছে স্বামী স্বামী হয়েছে শাড়ি এনেছে আমার জন্য 350 টাকা শাড়ি এনে আবার বিবি বিবি করতেছে কি ভালোবাসা আমার দেখাচ্ছে দেখো কে তোমার ছোট ভাই দেখো তোমার ছোট ভাই বউকে 1500 টাকা দামে শাড়ি দিয়েছে আর তুমি স্বামী হয়ে ওইরকম হতে পারো না ধরে যা শাড়ি কিনতে গেল হাজার রকম ওই যে ভালোবাসা দেখাবে বউয়ের প্রতি একটু কিন্তু বউয়ের মুখের কথার দ্বারা আজকের স্বামীর অন্তরটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল কিন্তু মা ফাতেমা যুগের পর যুগ দিনের পর দিন একটাই বোরখা পড়ে যায় স্বামীর উপরে কোনোদিন মুখ তুলে কথা বলেনি তাই তিনি জান্নাতের রানী আমার ঘরের ফাতেমা না জাহান্নামের রানী কবি লিখছে দেখেন গয়নে বেদো খেয়েছিল ফসরতনে পারে তো না কিনে দিতে নতুন শাড়ি গয়নে বেদো খেয়েছিল ফসরতনে পারে তো না কিনে দিতে নতুন শাড়ি তবু আমা ফাতেমা কর তো না বাঁচনা তবু আমা ফাতেমা কর তো না বাঁচনা স্বামী ছিল তার নয়নের মণি চার চারাটি হতে চাও যদিও গো নারী করে তপস্বিতা হও গো মা জননী চার চারাটি হতে চাও যদিও গো নারী করে তপস্বিতা হও গো মা জননী সননা সননা ও গো মা বনিরা সননা সননা ও গো মা বনিরা কেমন ছিল ফাতেমা জননী চান চালাতি হতে চাও যদিও গো নারী পর তপস্বিতা হও গো মা জননী চান চালাতি হতে চাও যদিও গো নারী পর তপস্বিতা হও গো মা জননী শেষ একটা কথা সংসারে তাদের অভাব ছিল প্রচন্ড অভাব ইমামে হাসান ইমামে হোসাইন গত তিন দিন হয়ে গেল তাদের পেটে একটু খাদ্য পড়ে না তাদের বাড়িতে উনুন জ্বলে না দুই ভাই ঘুমিয়ে আছে এমন তো অবস্থা এত ক্ষুধা পেয়েছে তিন দিনের মাথায় তারা ঘুম থেকে উঠে আম্মা জানের কে জড়িয়ে ধরে কাঁদে আর বলে মা আজকে তিনটে দিন হয়ে গেল মা আপনি আমাদের কিচ্ছু খেতে দেন না মা বড্ড ক্ষুধা লেগেছে মা আর সহ্য হয় না ওমা আমাদের কিছু খাবার দান নইলে আমাদের প্রাণ পাখিটা বার হয়ে যাবে মা হয়তো আমরা মারা যেতে পারি আম্মা জান কাঁদতে কাঁদতে বলেছিল ও বাবা ও আমার কলিজার টুকরা নয়নের তারা তোদের দেবার মতো আমার ঘরে পানি ছাড়া আর কিছু নেই বাবা আর কিছু নেই এত গরিব ছিলেন আম্মা জান বলতো বাবা চলে যাও আল্লাহর কাছে সিজদায় নত হয়ে যাও আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করো আল্লাহ দুনিয়াতে যে খাবার আমাদের দেয়নি সেটা আমরা জান্নাতে খাবো আম্মা জান এবং দুই বাচ্চা পেটে পাথর বেঁধেছে খোদার জ্বালা সহ্য করতে পারে না পেটে পাথর বেঁধে বুকে কোরআন সিজদায় গিয়ে আল্লাহর কাছে আম্মা জান ফাতেমা কাঁদে আল্লাহ তুমি দুনিয়াতে আমাদের যেমনই রেখেছো আল্লাহ আমরা তেমনই খুশি আছি আল্লাহ এ খাবার আমরা জান্নাতে খাবো আমরা দুনিয়ার সুখ শান্তি চাই না তিনি এত পরিষ্কার এত আল্লাহ বলা ছিলেন যে খুদার যন্ত্রণা খুদার জ্বালা সহ্য করতে পারে না কিন্তু এক উক্ত নামাজ তিনি কাজা করেননি তাই তিনি জান্নাতের রানী কবি লিখছে দেখেন সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কতদিন রাত সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কতদিন রাত পেটে পাথর পেতে ওকে কোরআন নিয়ে পেটে পাথর পেতে ওকে কোরআন নিয়ে এক ওয়াক্তের নামাজ কো ভুচারি দিয়ে চান চারাতি হতে চাও যদিও গো নারী করে তপস্বিতা হও গো মা জননী চান চারাতি হতে চাও যদিও গো নারী করে তপস্বিতা হও গো মা জননী সননা সননা ও গো মা বনিরা সননা সননা কেমন ছিল ফাতেমা জননী চান চারাতি হতে চাও যদিও গো নারী করে তপস্বিতা হও গো মা জননী চান চারাতি হতে চাও যদিও গো নারী করে তপস্বিতা হও গো মা জননী চান চারাতি হতে চাও যদিও গো নারী পর
পরদা পুষিদা ও গো মাঝজনী নারায়ণ তকবীর।